নদীর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা হচ্ছে গার্লস স্কুল, যেখানে নতুন করে পাঁচতলা বিল্ডিং করা হয়েছে। এখানে আবাসিক অনাবাসিক ছাত্রী শুধু ছাত্রী থাকবে। আর এখানে সামনে পাঁচমাথা মোড়ের থানা, এটা সদর এলাকা। এখানে আপনার সামনে ওই যে একটা দেখা যাচ্ছে মসজিদের মিনার, তো পাঁচ বিঘা সবচেয়ে বড় মসজিদ হচ্ছে ওটা। একটু জুম করে দেখাতে পারলে ভালো হতো। ওই মিনার দেখা যাচ্ছে। তারপরে পাশে বাসা বিল্ডিং সবগুলাই, এখানে বড় বিল্ডিং আছে। তারপরে এখানে পাঁচ বিবির প্রধান ফসল হচ্ছে ধান, আর দ্বিতীয় ফসল হচ্ছে এখন প্রধানত ঘাস চাষ, হাইব্রিড ঘাস চাষ। সবাই হাইব্রিড ঘাস চাষ করে বিঘার পর বিঘা, আর এগুলো বিক্রি হয় প্রচুর। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এগুলো ঘাসগুলো বিক্রি করে। এখন যাবো আমি উত্তর দিকে। উত্তর দিকে আপনার এদিকে ডাইরেক্ট আছে হচ্ছে হিলি বর্ডার, আর এইদিকে সামনে একটা যে একটা বিল্ডিংয়ের কাজ চলছে ওটা টাওয়ার হবে, দেখা যাচ্ছে টাওয়ার। পাঁচবিবি এলাকার লোক মোটামুটি খুবই ভালো, শান্তপ্রিয় মানুষ। আর সবসময় অধিকাংশ লোকই কৃষক, ফসল চাষ করে, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। বিশেষ করে প্রধান ফসল হচ্ছে ধান, তারপরে দ্বিতীয়ত ঘাস চাষ হয়, তারপর তৃতীয়ত আপনার লতি চাষ হয়। লতিতে প্রচুর টাকা হয়, মনে করেন এক বিঘা জমিতে প্রায় 1,00,000 টাকা খরচ বাদ দিয়ে বিক্রি হয় আপনার লতি। তারপরে আপনার গোড়া বিক্রি হয় প্রায় 1,00,000 টাকা খরচ বাদে, 2,00,000 টাকার মতো ইনকাম হয় এক বিঘা জমিতে লতি চাষ করলে, আর কি কচু চাষ করলে যেগুলোতে। এটা হচ্ছে উত্তর দিক, আর আমি এখন পূর্ব দিকে পশ্চিম দিকে দেখাবো আপনাদের। পশ্চিম দিকে এখানে ছোট্ট একটা যমুনা নদী আছে, আর এখানে এই যমুনা নদীর স্রোত দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার পর থেকে বেশ কয়েকদিন এই স্রোত একই ধারে চলতেছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে। বেশ কিছু লোক যখন রাস্তার ব্রিজের উপর যাচ্ছে, সবাই ধেরে থেকে স্রোত দেখছে এত দ্রুত স্রোত। আর এখানে প্রথম আমি যেদিন আসি পাঁচবিবি, এখান থেকে 7 কিলোমিটার ধরে ইন্ডিয়া বর্ডার আছে, বর্ডার এলাকাতে গেলাম, যার পরে বাংলাদেশি বিএসএফের সঙ্গে দেখা হলো। তো বিএসএফ বয়ে একটু বয়স্ক লোক, তো চাচা আঙ্কেল বলে সম্বোধন করলাম। তো আমি তো অনেক গল্প হলো, তারপরে বর্ডারের জিজ্ঞাসা করলাম সীমানা কদ্দূর পর্যন্ত, তাহলে সীমানা ওই যে ওখানে আছে, তারপরে ইন্ডিয়ার জায়গা আমাদের ভিতরে পর্যন্ত আছে, আমরা এখান থেকে ওখানে যেতে পারবো না। ডিউটি বিএসএফের ডিউটি খুব কঠিন, সকাল মানে দিনের 12টার সময় আসে, আবার পরের দিন 12টা, মানে 12 ঘন্টার ডিউটি একটা ওখানে থাকতে হয়। একটা ক্যাম্পে ভালো থাকা জায়গা নাই, মাত্র 2 জন আছে বিএসএফ প্রত্যেকটা ক্যাম্পে। আর ওই পাশে আপনার বিএসএফ আছে ইন্ডিয়ান, একটা ক্যাম্পে 10-12 জন করে থাকে। এই জন্যে বাঙালিরা একটু বিএসএফের একটু ভয় থাকে, কারণ 2 জন আর কোথায় 10-12 জন, অ্যাটাক করলে যে কোনো মুহূর্তে মানে আপনার মৃত্যুবরণ করতে হতে পারে। তখন বিএসএফ বলে আমরা ভয় পাই না, আমরা 2 জন হলেও মৃত্যু তো হবেই, আমরা ভয় পাই না, হয়তো যে কোনো সময় আক্রমণ হতে পারে, আমাদের তেমন যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, রাস্তা নেই, কিছু নাই। তবে আপনার ইন্ডিয়া বর্ডারে একবারে কাজ দিয়ে পাকা রাস্তা আছে, চলাচল যে ভালো ব্যবস্থা আছে, বাংলাদেশের বর্ডারে যে রাস্তা সাইকেল চালানো ছাড়া কোনো বুদ্ধি নেই। তারপর বিএসএফ বললো যে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাই আপনার জয়পুরহাটে কুঞ্জনপুর, ওখান থেকে আবার হেঁটে এখানে আসি, ডিউটি করি, খুব কষ্ট। তারপরে বিশেষ করে ছুটি পাওয়া যায় না, বাবা মা বা ভাই মারা গেলে তখন ছুটি চাইলে বলে তুমি যা কী করবে, বাড়িতে লোক আছে, ওরা আপনার সব করে দেবে। তারপর ছুটি পাস হয় না, 3-4 মাস পর হয়তো 2-4 দিন ছুটি পাওয়া যায়, আর তেমন বিএসএফের জন্য কোনো বরাদ্দ থাকে না। তারপরে বললো যে আচ্ছা ওই ওরা বিএসএফেরা ইন্ডিয়ান বিএসএফেরা বাংলাদেশি বিএসএফ ভয় পায় কেন, তো কিছুদিন আগে আপনার ইন্ডিয়ান বিএসএফ আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে একটা ক্যাম্প স্থাপন করে দখল করে রাখছিলো, তো আমরা কয়েকজন সেনা মানে বিএসএফে মিলে ওখানে যুদ্ধ করে ওদেরকে মানে আটক করে ক্যাম্পটা তুলে দিয়েছি, ক্যাম্প দখল করেছি। তারপরে
দখল করার পর ওরা খুব ক্ষিপ্ত হয়ে পরে কিছুদিন পরে প্রায় 100 জন বিএসএফ নিয়ে আমাদের একটা ক্যাম্প আক্রমণ করেছিল। ক্যাম্পে মাত্র 11 জন ছিল বিএসএফ। সেখানে আপনার ওই বিএসএফের একজন ব্যাটালিয়ন সহ আসছিল, 800 জনের প্রধান থাকে একজন ব্যাটালিয়ন। ওদের চিন্তা ভাবনা ছিল যে 11 জনকে উঠে নিয়ে চলে যাবে। তারপরে যখন সন্ধ্যার সময় বর্ডার ক্রসে আসতেছিল, তা আসার সময় মাঠে একটা ছেলে ছিল, মানে পানি সেচ দিচ্ছিল জমিতে। তখন ওকে জিজ্ঞাসা করে যে বিডিআর ক্যাম্পটা কোন দিকে। তো ছেলেটা 10-12 বছর বয়স, চালাক ছিল, যে বুঝতে পেরেছে যে এটা বিএসএফ আপনার আক্রমণ করবে আজকে বাংলাদেশের ক্যাম্পে। তখন ছেলেটা বুদ্ধি করে বলে, ওখানে একটা স্কুল ছিল, স্কুলে লাইট জ্বলতেছিল। তখন বলছে ওই যে লাইট জ্বলতেছে ওটা হলো বিডিআর ক্যাম্প, আপনার ওখানে যান। তখন ভুল রাস্তা দেখে দেওয়ার পরে ছিল, ওখান থেকে এক দৌড় দিয়ে আসে মেম্বার ছিল, মেম্বার কাছে বলছেন ঘটনা 100 জনের বিডিআর আসছে, বিএসএফ আসছে, তা ওরা তো বাংলাদেশের ক্যাম্পকে আজকে দখল করবে বা বিএসএফ মেরে ফেলবে বিডিআরদের। তখন মেম্বার ডাইরেক্ট ক্যাম্পে যায়, ক্যাম্পের কমান্ডারকে জানায় যে এই ঘটনা, ইন্ডিয়া থেকে কিন্তু বিএসএফ আসছে আপনাদের ক্যাম্প দখল করার জন্য। তখন এরা তো মাত্র 11 জন, আর ওনারা ছিল প্রায় 100 জন, তার মধ্যে একজন ব্যাটালিয়ন ছিল। তখন আপনার কমান্ডার বললো, তোমরা সবাই পজিশান নিয়ে নাও, যখন আমি বলবো তখন মানে গোলাগুলি করবো। তখন বিএসএফ কমান্ডার পর্যবেক্ষণ করতে থাকে যে কখন ওরা আসে। যখন রাত 12টা বাজে তখন ওরা আপনার ক্যাম্পে চতুর্দিকে ঘিরে আসতেছিল ক্যাম্প দখল করার জন্য। তখন যখন দখল করতে আসছিল তখন ওরা আসে গোলাগুলি শুরু করে দেয়, বেশ এক ঘন্টা পর্যন্ত গোলাগুলি করে। তখন বাংলাদেশে বিএসএফেরা মানে বিডিআররা এক গোলাগুলি করে না, চুপচাপ থাকে। তখন বিএসএফেরা ইন্ডিয়ান বিএসএফেরা মনে করে যে হয়তো সব বাংলাদেশি বিডিআর মারা গেছে। যখন সবাই একসঙ্গে হইদে উঠে আপনার অ্যাটাক করতে আসতেছিল, তখন বাংলাদেশে সৈন্যরা মানে বিডিআররা ক্রস ফায়ার শুরু করে দেয়, মানে ব্রাশ ফায়ার। এই ব্রাশ ফায়ার কারণে ওদের অধিকাংশই মারা পড়ে। তখন কে কোথায় যাবে, কে কাল না আসলে দৌড়েতে মানে উদ্দেশ্য পাচ্ছেন, খুঁজ পায় না, এরকম পরিস্থিতি। তখন থেকে ইন্ডিয়ান বিএসএফরা ভয় পায় যে বাঙালিরা কম সংখ্যক হলে কী হবে, এরা বাংলা বাংলার বাঘ। তো সেক্ষেত্রে আমরা এখানে তখন চাচা মানে আঙ্কেল বললো যে আমরা এখানে 2 দিন থাকলে কী হবে, ওরা 11 জন আমরা 2 দিন দেখেই ভয় পাই, কারণ আমরা এর আগে 11 জন 100 জনকে মানে ব্রাশ ফায়ার করেছিলাম। এটা হচ্ছে দক্ষিণ দিক, পাঁচবিবি থানার দক্ষিণ দিক। এইদিকে শুধু মাঠ আর মাঠ, সামনে জয়পুরহাটের সীমানা, আর এখানে শুধু ঘাস চাষ আছে আর কিছু নাই। অধিকাংশ জমিতে ঘাস চাষ, বিভিন্ন ফসল হয়, ধান হয়, সবজি, চা, বেগুন, পটল, আরও যে ফসলগুলো আছে সেগুলো হয়। আর এখানে আপনার এই বিল্ডিংটা 5তলা বিল্ডিং, স্যার এখান থেকে প্রায় পুরো এলাকাতে দেখা যায়। আর এখানে প্রচুর গাছপালা আছে, বিশেষ করে নারিকেলের গাছ, তারপরে আপনার সুপারি গাছ আছে। আর এই বাড়ির ছাদে এখন মানে সবাই চাষ করে সব ধরনের ফল বা সবজি, অ্যালোভেরা, তারপরে আপনার স্ট্রবেরি, আরও যেগুলো ফল আছে সব ফলই চাষ করে। এখন এখানে আপনার দক্ষিণ দিক থেকে আবার পশ্চিম দিকে চলে আসছে, পশ্চিম দিকে কর্নার দিকে এখানে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, এগুলো সব ছাদ বাসা। ওই বিল্ডিংয়ে ছাদে অনেক ফুল ফলের গাছ রয়েছে। এই যে সূর্য এখন উঠছে সকালবেলা, আবার খুব ঠান্ডা ছিল, এখন সূর্য উঠছে। এখানে একটু কাক আছে ছাদের উপরে, কাক বারবার এই কাক আছে দিকে। তো বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার আর কমেন্ট করবেন। আমি নতুন ব্লগ খুলছি, নাম হচ্ছে ইয়াস এগ্রো। আমার ভিডিও যদি ভালো লাগে তো দেখবেন, এরপরে পরবর্তীতে আমি আরও এলাকা বা হাট বাজার সম্পর্কে ভিডিও ছাড়ব, যেখানে দেখাবো বাস্তবতা কত কঠিন, মানুষের জীবন কীভাবে চলছে, আর জিনিসপত্রের দাম এত বেশি হয়, মানুষ খুব দুর্ভোগে আছে। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।